গাছ হমঝমে এক নগরী সিলেট পিছঠার রাস্তা ধরে যতদূর চোখ যায় নেই জান আর জনমানুষের সড়কের টায় দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ একা নেই রিক্সার টোংটাঙার কান বিদীর্ণ করা গাড়ির হর্নের বিকট শব্দ বিপণী বিতানার দোকানপাটে ঝুলছে তালা প্রায় জনমানবশন্য গাছ হমছমে এক শহর সিলেট করোনার ভয়াবহ সংক্রমণ ঠেকাতে তিন দিনের সীমিত লকডাউন শেষে বৃহস্পতিবার ভোর থেকে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও শুরু হয়েছে কঠোর লকডাউন কঠোর লকডাউনের প্রথম দিনে প্রায় যান ও জনশূন্য অবস্থায় ছিল সিলেটের রাস্তাঘাট ব্যস্ততম সড়কগুলো ছিল ফাঁকা খুব বেশি প্রয়োজন ছাড়া বাসা বাড়ি থেকে বের হননি মানুষজন দিনমান শহর ঘুরে দেখা যায় নগরের প্রবেশদ্বার ও রাস্তার মুড়ে মুড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ এছাড়া লকডাউন বাস্তবায়নে রাস্তায় টহল দিচ্ছে র্যাব বিজিবি ও সেনাবাহিনী এক সপ্তাহের কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকালে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে নগরীর কোড পয়েন্ট চৌহাট্টা পয়েন্ট আম্বরখানা মদিনা মার্কেট শেখঘাট জিতুমিয়ার পয়েন্ট ও পাটান টুলাসহ সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় পুলিশ রাস্তায় বের হওয়া লোকজন যানবাহন আটকে ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞেস করেন তারা সদত্ত্বর না পেলে যাত্রীদের ফিরিয়ে দেয় পুলিশ আর যানবাহনের কাগজপত্র না থাকলে হাতে দরিয়ে দেওয়া হয় মামলার কাগজ সকাল থেকে নগরীর রাস্তায় রিক্সা চলাচল করলেও তা অন্য দিনের তুলনায় ছিল কম বাস সিএনজি অটো লেগুনা লেগুনাসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে অতি জরুরি প্রয়োজনে কেউ প্রাইভেট গাড়ি বা মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হলে পড়তে হয় পুলিশের জেরা ও তল্লাশির মুখে রিক্সা আটকেও যাত্রীদের ঘর থেকে বের হওয়ার কারণ জানতে যাচ্ছে পুলিশ এছাড়া নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত চণ্ডীপুল হুমায়ুন রশিদ চত্বর টিলাগড় বিমানবন্দর সড়ক কুমারগাঁওয়ে চৌকি বসিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল রোধ করে পুলিশ এদিকে নগরীতে দিনের বেলা নিত্যপণ্য ফার্মেসি ও জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের দোকানপাট ও শপিং মল বন্ধ ছিল নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকলেও ক্রেতা সমাগম খুবই কম তবে সন্ধান আমার সঙ্গে সঙ্গে সিলেট নগরীতে দেখা যায় এক চিত্র যে শহরে মধ্যরাত পর্যন্ত থাকে খোলা হল সেই শহর সন্ধ্যার সঙ্গে সঙ্গে হয়ে পড়ে ভুতুরে যে অল্প সংখ্যক মানুষ জরুরি প্রয়োজনে বাইরে ছিলেন তাদেরকেও স্রো পায়ে ফিরতে দেখা যায় নিজ নিরের দিকে অনেকক্ষণ পরপর দেখা যায় এক দুটা রিকশা বা মোটরসাইকেল